ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আরিশ বায়োন্যাচারালসের হেনা ন্যাচারাল পাউডারের রিভিউ নিয়ে। এটা দেখতেই পাচ্ছেন একটি 100 গ্রামের প্রোডাক্ট, অ্যান্ড এটার প্যাকেজিং এরকম প্যাকেজিংয়ে আসে, এটার আউটার প্যাকেজিং এরকমই থাকে। অ্যান্ড এটার প্রাইস রুপিস দেখে নিন, 219 রুপিস। এটারও সেলফ লাইফ 3 ইয়ার্স। এবং এটার ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নিন, টি লিভ, লেমন অয়েল বা ক্লোভ অয়েল আছে, সোনিয়াম বেঞ্জয়েট অ্যান্ড হেনা ইউজ করা হয়েছে। তো মেথড অফ ইউজ দেখে নিন, মিক্স উইথ ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই পেস্ট অল ওভার দ্য স্ক্যাল্প অ্যান্ড লিভ ইট ফর 30 মিনিটস অ্যান্ড ওয়াশ ইট অফ উইথ আরিশ বায়োন্যাচারাল শ্যাম্পু। সো এটা আপনারা মিক্স করবেন ওয়াটারের সাথে, দেন এটা পেস্টের মতো বানিয়ে স্ক্যাল্পে ইউজ করবেন, 30 to 40 মিনিটস রাখবেন, দেন ওয়াশ ইট অফ। আপনারা আরিশ বায়োন্যাচারালসের শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন বা যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। আমার চ্যানেলে শ্যাম্পুরও রিভিউ আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ইন্ডিকেশনসে দেখুন, এটা লেখা আছে ন্যাচারাল হেয়ার কালার অ্যান্ড রিমুভ স্ট্যান্ড্রপ। আমাদের চুলে হিনার যে একটা ন্যাচারাল কালার হয় সেটাও দেবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের চুলে যদি কোনো স্ক্যাল্পে যদি কোনো ড্যান্ড্রফ থাকে সেটাকেও রিমুভ করতে হেল্প করবে। এই হেনাটা আমি ইউজ করেছি, সো আমি আপনাদের হেনাটা দেখিয়ে দিই। সো দেখে নিই, এই হচ্ছে হেনা পাউডারটা, এটা আমি ইউজ করেছি, সো এই জন্য হাফ হয়ে গেছে, নাহলে ফুল কন্টেনারই ছিল। সো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে হেনাটা, এটা ড্রাই ফর্মে আছে, পাউডার ফর্মে। সো আপনারা জাস্ট ওয়াটারের সাথে মিক্স করবেন অ্যান্ড দেন ইউজ করে 40 to 50 মিনিটস রাখবেন, দেন ওয়াশ করে নেবেন, 30 মিনিটসও রাখতে পারে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা রাখবেন। এই হেনাটার সঙ্গে কিন্তু কিছু মেশাবেন না, এটা জাস্ট রেডি টু ইউজ, এটা জাস্ট আপনারা জলের সাথে মিক্স করবেন অ্যান্ড ইউজ করে নেবেন পেস্ট বানিয়ে। অ্যান্ড এটা আপনারা ইউজ করার পর আমাদের আপনারা এটা উইকে একবার ইউজ করতে পারেন, উইকে একবার ইউজ করতে পারেন অ্যান্ড ইউজ করার পর আপনারা শ্যাম্পু করতে পারেন বা নেক্সট দিনও আপনারা শ্যাম্পু করতে পারেন। এটা আমাদের চুলে একটা হালকা টিন্টেড একটা কালার দেবে, যেটা হেনা ইউজুয়ালি দিয়ে থাকে, বাট আপনাদের ডিপ কোনো কালার দেবে না, বা আপনাদের যদি গ্রে হেয়ারের প্রবলেম থাকে সেটাকে কিন্তু খুব একটা বেশি কভারেজ করবে না, কারণ এটা ন্যাচারাল প্রোডাক্ট। সো আপনাদের হালকা একটা টিন্ট দেবে, সো আপনারা চুলে একটা যদি হালকা কালার চান তো সেটা আপনারা এই হেনাটা ইউজ করতে পারেন। আমি ইউজ করি হেনাটা, খুবই ভালো হেনা, আপনাদের হেনাটা আমাদের চুলে কোনো ড্যামেজ কোনো করবে না, যেটা জেনারেলি অন্য হেনারা অন্য হেনাতে করে। অ্যান্ড আপনাদের চুলে একটা হালকা টিন্ট কালারও দেবে, অ্যান্ড আপনাদের চুলে যদি ড্যান্ড্রপস থাকে সেটাকেও ক্যাটার করতে এটা হেল্প করবে। সো এই প্রোডাক্টটা রিভিউ কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, এবং আপনারা যদি ইউজ করে থাকেন সেটাও আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবেন। এবং এই হেনার সম্বন্ধে যদি আরও ডিটেলস জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আমার রিভিউটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আর এই প্রোডাক্টটা ইউজও করবেন অ্যান্ড আমাকে জানাবেনও। ভালো প্রোডাক্ট, আপনারা ইউজ করে দেখতে পারেন, যারা হেনা করতে ভালোবাসেন তারা হেনা ভালো হেনা যদি খুঁজছেন তো এই হেনাটা ভালো, সেটা করতেই পারে। আর যদি ব্ল্যাক হেনাটাও করতে চান সেটাও করতে পারেন, বাট ব্ল্যাক হেনাটা আমি রিভিউ করছি না, এটা ন্যাচারাল হেনা, আরিশ বায়োন্যাচারালসের দুটো হেনা আছে, বাট এটা হচ্ছে ন্যাচারাল হেনা, সো এটা আপনাদের ব্ল্যাক কালার করবে না। সো থ্যাংক ইউ।